আরে ভাই, আমাদের গাইড মাথা খারাপ হয়ে গেছে। এদিক দিয়ে রাস্তা? আচ্ছা ঠিক আছে, না আমাদের গাইডের মাথা ঠিক আছে, আমরা যাচ্ছি ঠিকঠাক রাস্তা দিয়ে। দৌড় দৌড়, রান 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 রান। আর আমরা উঠে আসলাম গাজি কালুর টিলায়, আর গাজি কালুর টিলায় আর একটু সামনে আগাইলেই আমরা পাবো হচ্ছে গাজি কালুর মাজার। আমরা এখন যাচ্ছি গাজি কালুর টিলায়, এবং গাজি কালুর টিলায় আজকে কোনো বাইক না, আমরা হাতে ক্যামেরা নিয়ে পায়ে হেঁটে যাচ্ছি গাজি কালুর টিলায়। লেটস গো। আমরা এখন আছি নিউজিল্যান্ডের পাশে, এবং নিউজিল্যান্ডে আমরা যেতে পারছি না আজকে, কারণ এখন বর্ষাকাল, বর্ষাকালে অনেক ঘাস, 2 ফুট 3 ফুট লম্বা ঘাস। এই ঘাসের মধ্যে ঢুকলে শিওর আমাদেরকে জোক কামড়াবে 10-12টা। তো বর্ষাকালে এই এলাকাটা বলতে গেলে একরকম ইনএক্সেসিবলই। তো আমরা আসলে সাইডের রোড দিয়ে সামনে আগাইতেছি। আমাদের আজকে গাইড আছে হচ্ছে সামনে পরশ, এই যে পরশ হাই দিয়েছে, এবং আমরা একটু আগে একটা শর্টকাট নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম যে এই শর্টকাট নিব কি না, পরে শর্টকাট নিতে যেয়ে দেখি যে সমস্যা। আরে ভাই, আমাদের গাইড মাথা খারাপ হয়ে গেছে। ও, এদিক দিয়ে রাস্তা? আচ্ছা ঠিক আছে, না আমাদের গাইডের মাথা ঠিক আছে, আমরা যাচ্ছি ঠিকঠাক রাস্তা দিয়েই। আয় হায়, এ তো পুরা ঘাস, জোক ধরবে তো। ইস, এ পরশ, এদিক দিয়ে যাবো না, এ ঘাস কত দূর আর। ওরে, আমি দৌড় দিই, দৌড় দৌড় দৌড়, রান 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 রান। আঁকা বাঁকা একটা ছোট্ট ট্রেল দিয়ে আমরা এখন সামনে আগাচ্ছি, আর আমাদের একদম সামনে আছে পরশ, আর আমি আছি পরে, আর বাকিরা আছে সবাই পিছন দিকে। তো গাজি কালুতে, ইয়েস, আজকে আমরা যাচ্ছি গাজি কালুর টিলায়। আর এই গাজি কালুর টিলার উপরে আছে গাজি কালুর মাজার। এই গাজি কালুর মাজারের পাশে আছে সুন্দর একটা ছোট্ট গাছ। এই গাছের ছায়ায় যখন রোদ থাকে তখন এই গাছের ছায়ায় বসা যায়, আবার যখন এরকম টিলার উপরে বেয়ে বেয়ে উঠবেন, আমার মতো হাঁপায় যাবেন, তখন ওইখানে যে বাতাসটা যখন গায়ে লাগবে খুবই ভালো লাগবে। এদিককার রাস্তার ঘাটগুলা কিন্তু একটু জঙ্গল জঙ্গল টাইপের, দুই পাশ থেকে মনে হবে যেন গাছপালা, আগাছা, লতা পাতা এগুলোকে, এগুলো আপনারা আটকায় ধরতে চাইবে। তো এই জায়গায় কখনোই একলা আসবেন না, আমি সবাইকে রিকোয়েস্ট করব এই জায়গায় যেন একলা না আসেন, অবশ্যই গ্রুপ নিয়ে আসবেন, 3-4 জন অ্যাটলিস্ট নিয়ে আসবেন এখানে আসতে গেলে। এবং 5টার পরে ঢুকতে গেলে তখন গার্ড মামারা কিন্তু আপনাদের ঢুকতে দিতে চাইবে না, তো চেষ্টা করবেন একটু আগে ভাগে চলে আসার। তো এইটাই আর কি, এই সতর্কবার্তাটা সবাই মাথায় রাখবেন যে একলা আসবেন না, 3-4 জন আসবেন। ওকে, এখন আমরা এই লাল মাটির টিলা বেয়ে বেয়ে উঠবো হচ্ছে উপরে, আর এখানে একটা লাইন পড়ে গেছে কারণ মানুষজন উঠতে দেরি হয়ে যেতেছে। ওকে, আর আমরা উঠে আসলাম গাজি কালুর টিলায়, আর গাজি কালুর টিলায় আর একটু সামনে আগাইলেই আমরা পাবো হচ্ছে গাজি কালুর মাজার। টিলার এই পাশটাও নিচু, এবং দূরে যতদূর চোখ যায় শুধু চোখে পড়ে টিলা আর টিলা, একের পর এক টিলা, এবং পাহাড় এদিক দিয়ে অস্থির সব ব্যাপার স্যাপার, অস্থির, অদ্ভুত রকমের সুন্দর। আর এই পাশের এই যে ঘন ঝোপঝাড় দেখতে পাচ্ছেন, এর ভিতরে কখনো যাবেন না, কারণ হচ্ছে এখানে বেশ কিছু কবর আছে এর ভিতরে, বেশ পুরাতন কবর আর কি। তো যাই হোক, আর সামনে হচ্ছে গাজি কালুর মাজার। আর এইটাই হচ্ছে গাজি কালুর মাজার। আর গাজি কালুর মাজারে এই জায়গাটা হচ্ছে মাজার, আর ওইখানটা হচ্ছে মানুষজন আসে জমায়েত হয়, আর এইদিকে ওই যে দূরে দেখা যাইতেছে মেঘালয়ের পাহাড়, আর এই পাহাড়টা হচ্ছে এই লাইন হয়ে এই পর্যন্ত আসছে আর।
বৃষ্টি নেমে গেছে, এদিক দিয়ে মেঘ চলে আসছে, বৃষ্টি নেমে গেছে, অন্ধকার হয়ে গেছে এবং এখন আমরা তাড়াহুড়া করে নামতেছি গাজী কালুর টিলা থেকে। কে জানে আজকে মনে হইতেছে পিছলা টিছলা খেয়ে সব পড়ে যাবো আমরা। ইয়েস, কর্দমাক্ত মাঠ, মেঘমুক্ত আকাশ, লেটস গো। এখন আমরা ডাউন হিলে নামতেছি এবং এই জায়গাটা কিন্তু বেশ খাড়া এবং বৃষ্টির মধ্যে একটু ভয় ভয়ও লাগে, গা ছমছম করে। যত সময় যাচ্ছে তত আস্তে আস্তে অন্ধকার বাড়তেছে আর বৃষ্টিও বাড়তেছে। তো ভিডিওটা এখন এখানেই শেষ করে দিই। ভিডিওর কোনো কিছু ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সেফলি রাইড করবেন। বাই বাই। সাবাস, এখন তুই নিয়ে